মর্নিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো এই যে বাবাইকে নিয়ে একটু ছাদে আসলাম, উঠেছি অনেক সকালে, প্রায় ওই 3:45 দিয়ে বাবাই জাগা, তো ওর সাথেই উঠেছি, কিন্তু ব্লগটা এখন দিয়ে স্টার্ট করছি। একটু ছাদে আসলাম ওকে ফুল পাখি এসব দেখানোর জন্য। আর এই দেখুন ছাদে এসে ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে, দুষ্টুমি শিখেছে। বন্ধুরা, বাবুকে নিয়ে অনেকক্ষণই ছাদে ছিলাম, তো তারপরে মা চলে এসেছিল। তো মা আসার পরে বাবুকে মায়ের কাছে দিয়ে আমি এখানে কিছু ফুল তুলে নেব, তার কারণ দিন বাড়ার সাথে সাথে ফুলগুলো নষ্ট হয়ে যাবে রোদের তাপে, তো সেই কারণে কিছু ফুল তুলে নেব। আর বাকি যে এই যে টাইম ফুল দেখছেন, নয়নতারা দেখছেন, এগুলো গাছেই থেকে যাবে, কারণ ফুল যদি গাছে না থাকে ফুলে গাছের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, তো সেই কারণেই সব ফুল আমরা তুলি না। আর কিছু ফুল তুলি ঠাকুর পুজোর জন্য, আর কিছু ফুল গাছেই রয়ে যায়। আমি এখন এখানে ফুলগুলো তুলে নিচ্ছি। আজকে আবার অনেক দিন পরে একটা হলুদ জবা ফুটেছে, এই গাছটা না প্রায় মরেই গেছিলো, তো মা অনেক কষ্টে গাছটাকে বাঁচিয়েছে। আরেকটা হলুদ জবা ছিল যেটার ভেতরটা অনেকটা লাল ছিল, এটা তো অল্প, ওইটা অনেকটা ছিল, তো ওই জবাটা বেশি সুন্দর ছিল, তো ওই গাছটা না কিছু করেই বাঁচানো যায়নি। আসলে দেখেছি জিনিসটা, হলুদ একটা গোলাপ এনেছিলাম, হলুদ জবা, এই গাছগুলো না বাঁচে না কেন কি জানে। বন্ধুরা, এই যে আমার ফুল তোলা হয়ে গেছে প্রায়, তো আমি নিচে চলে এসে বিছানাটা পরিষ্কার করে নেবো, কারণ তারপরে মা ঘরটা মুছে নেবে। যেহেতু এটা ঠাকুর ঘর, সেহেতু মা প্রায় দিনই সকাল সকাল এটা মুছে নেয়, কারণ ঠাকুরের বাসনের পরে মেজে রাখবে, তো সেই কারণেই আমি বিছানাটা তুলে আগেই বিছানাটা ঝেড়ে নেবো ভালো করে। তো তারপরে আবার একটু ছাদে চলে এসেছি, মা অনেকগুলো জামাকাপড় ধুয়েছে আমাদের, তারপরে বাবু, তো সেই জামাকাপড়গুলো নিয়ে চলে এসেছি এখানে মেলে দেবো। সকাল সকাল মেলে দিলে কি হয়, 1-1.5 ঘন্টার মধ্যে যা রোদ থাকে তো তাতে ভালো করে শুকিয়ে যায়, আর দুপুর বাড়ার সাথে সাথে এত রোদের তাপ বাড়ে যে ছাদে আসাই যায় না, তো সেই কারণেই সকাল সকাল জামাকাপড়গুলো মেলে শুকিয়ে আবার নিয়ে চলে যাবো। তো বাবুকে নিয়ে আবার ছাদে চলে এসেছি একটু, তো এখানে একটুখানি ছাদে ফুল ঠুল আবার দেখিয়ে নেবো। আর জামাকাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে, আমি কিছু ঢুকিয়ে নিয়েছি, আর কিছু জামাকাপড় আছে অন্যদিকে। যাই হোক বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো নিচে আসার পরে আমি এখানে চা বসিয়ে নিয়েছি মা আমার আর বাবার জন্য, তো আর একটা পাশে বসিয়েছি বাবুর খাবার, বাবুকে আজকে সকালবেলা সুজি দেব, তো সেই কারণে সুজিটা এখানে জাল দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন বাবু কী করছে। বাবুকে খাওয়ানো হয়ে যাওয়ার পরে বাবু ওই জামাটা একটু ভিজিয়ে ফেলেছিল, তো জামা চেঞ্জ করে দিয়েছি। আর এদিকে দেখুন আমি যেহেতু চা খাবো বিস্কিট দিয়ে, তো ওকে একটা মেরি বিস্কিট দিয়েছি, আর বিস্কিটটা না খেয়ে ও এরকম বিস্কিটটাকে গুঁড়ো করেছে আর সেইগুলোকেই হাত দিয়ে মাখছে। আসলে বাচ্চা বাড়িতে থাকলে একজন না একজনের তার পিছনে সময় দিতে হয়, আমার যেহেতু এখানে কোনো কাজ থাকে না তেমন, তো আমি বাবুকে নিয়ে সারাদিন থাকি প্রায়, কিন্তু তার মাঝে মাঝে মা বাবা দাদা তিনজনেই নিয়ে থাকে, আর বাবু ওদের কাছেও যায় যেমন আমার কাছে থাকতো ও ভালোবাসে তেমন। বাবু অনেকক্ষণ গামলাটা দেখে গামলায় বসার চেষ্টা করছিল, তো ফাইনালি ওকে গামলাটা বসিয়ে দিয়েছি, আর তার সাথে যে পুতুলটা রয়েছে সেটাকেও বসিয়ে দিয়েছি। তো পুতুলটাকে যেহেতু আমি ভিতরে দিয়েছি, সেহেতু পুতুলটাকে সমানে গামলে যাচ্ছে, যে ওখানে ওর গামলার ভিতরে বসেছে। অনেকক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পরে এখন বাজে হচ্ছে ওই 12:10, তো আমি আবার মিক্সিতে একটু মশলাটা করে নিচ্ছি, বাবু এই সময় খাইয়ে স্নান করিয়ে দিয়েছি ওকে, ও ঘুমাচ্ছে। আর এদিকে স্নান করে আমিও চলে এসেছি ঠাকুর পুজোটা দিয়ে নেবো আজকে, বাবুর কাছে মা রয়েছে, বাবু এখনও ঘুমাচ্ছে। পুজো দেওয়া প্রায় হয়ে গেছে, এবার আমি খেয়ে নেবো। মা এখানে করেছে আম দিয়ে টক ডাল, আর করেছে মাংস, তো আমি এখানে একাই খেয়ে নিচ্ছি, কারণ বাবু এখনও ঘুমাচ্ছে বলে মা বাবুর কাছে রয়েছে, আর বাবারও খাওয়া হয়ে গেছে, তো সেই কারণে আমি এখানে খেয়ে নিচ্ছি। বিকেলবেলা
বিকেল তখন বাজে 4টের কাছাকাছি। তো বাবুর কাছে আমি একটু শুয়েছিলাম, তো বাবু এই উঠলো সবে, আর বাবুকে একটুখানি খাইয়ে আমি এখন নিয়ে যাবো ওকে ছাদে। আর এই যে ছাদে চলে এসেছি, জামা ঠামা পাল্টে দিয়েছি বাবুর, কারণ গরম যা পড়েছে বাচ্চাদের একই জামা বেশিক্ষণ পরে রাখা উচিত না। তো আমি ভাবলাম যে গাছে একটু জল দিই নি, তো দিতে দিতে মা বলছে গাছে জল দেওয়া ঠিক হচ্ছে না, তো সেই কারণে মা নিজেই গাছে জল দেওয়া স্টার্ট করে দিল আমার কাছ থেকে নিয়ে, আর বাবু তখন আমার কাছেই ছিল। বিকেল অনেকই হয়ে আসছে, এদিকে সূর্য অস্তও হয়ে যাচ্ছে, আর আমরা এখন ছাদে রয়েছি। তো এরপরে আমরা ছাদ থেকে নিচে নেমে এসেছি, নিচে নেমে আসার পর আমি এখানে বাবুর বোতলগুলো ফুটিয়ে নেব, আর এখন বাবু রয়েছে মায়ের কাছে, আর বাবুর জলটাও গরম করে নেব, তার সাথে বাবার আর আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি। আমি সন্ধ্যা দেওয়ার পরে চা বিস্কিট খাচ্ছিলাম বলে বাবুও জেদ করছিল, তো ওখানে একটা বিস্কিট দিয়ে দিয়েছিলাম বাটিতে করে, কিন্তু দেখুন সেই আবার সকালের মতনই বিস্কিটটাকে গুঁড়ো করে বাটিটাকে দিয়ে সমানে খেলে যাচ্ছে। বন্ধুরা, যে আমি আর বাবু রেডি হয়ে গেছি, মাও রেডি আছে, আর ওদিক দিয়ে বাবুর বাবা আসছে অফিস থেকে। তো এখন আমরা এক জায়গায় যাবো, কোথায় যাবো কেন যাবো জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে, সাথে থাকতে হবে। তো স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখতে থাকুন, সাথে থাকুন, চলুন। বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে দেখি বাবুর বাবা চলে এসেছে, আর আমাদের এখানে মানে বাড়ির একদমই কাছে, জাস্ট 2 মিনিট লাগে। তো এখানে একটা ছোট মাঠ আছে, এখানে চড়কের মেলা বসেছে, জাস্ট একদিনের জন্যই মেলাটা নাকি হয়। তো এই ফার্স্ট টাইম আমি মেলাতে যাচ্ছি, আর আমার বড় যাচ্ছে, আর তার সাথে বাবুকেও নিয়ে নিয়েছি, ওরও একটুখানি বিকালে ঘোরা হবে। আর এখানে দেখুন ফাংশন হবে বলে সমস্ত কিছু সেট আপ হচ্ছে। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগবে, তো স্কিপ না করে বন্ধুরা শেষ অবধি দেখতে থাকুন, সাথে থাকুন। মেলাটায় প্রায় ঘোরা হয়ে গেছে, এদিকে পুতুল দেখে বাবুকে নিয়ে ওর বাবা বসে পড়েছে, পুতুল দেখাচ্ছিল, কিন্তু বাবুর কোনো পুতুলই পছন্দ হয়নি, উল্টে ও নাকি এই পুতুলগুলো দেখে ভয় পাচ্ছিল। তো সেই কারণে আর পুতুল দেওয়া হয়নি, ওকে একটা লাঠি দেওয়া হয়েছে স্টারের মতন, তার মধ্যে লাইট জ্বলে, আর আরেকটা বেলুন কিনে দেওয়া হয়েছে। যে পরিমাণে গরম পড়ছে, তো সেই কারণে মেলার মধ্যে ভিড় যেহেতু বাড়ছে, আমরা বাবুকে নিয়ে চলে এসেছি, ওরও খুব কষ্ট হচ্ছিলো, আর ওর বাবাও অফিস থেকে সবে মাত্র ফিরেছিল। তো বেশিক্ষণ আমরা মেলাতে না থেকে 10-15 মিনিটের মতন মেলাতে ঘোরার পরে আমরা একটু জিলেপি কিনে বাড়িতে চলে আসি। বন্ধুরা, এই যে আমরা বাড়িতে চলে এসেছি, আর এই যে বাবু ওর বাবা বেলুন কিনে নিয়েছে। বাবা এদিকে থাকো, এদিকে থাকো, এই যে এদিকে থাকো, এই যে ওকে বেলুন কিনে দিয়েছে, আর এই যে এটা কিনে দিয়েছে লাইটের। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, পাশে থাকার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট বন্ধুরা।